أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরক আলহামদুলিল্লাহ আলা ওয়াসালাম আল্লাহ নবী বাহাদা এক সম্মানিত বোনের প্রশ্ন যে যারা মমিন মমিন নারী মমিন নারী ব্যক্তি মমিন নারী এরা কি জান্নাতি হুরের থেকেও সুন্দরী হবে না কারা বেশি সুন্দরী হবে ডি সম্মানিত বোন এ মর্মে একটি আয়াত রয়েছে এখানে আল্লাহ সুবাহনাতেন আল্লাহ সুবাহন তালা বলছেন যারা জান্নাতি হবে তাদেরকে আল্লা সুবাহন তালা জান্নাতি পুরুষ ব্যক্তিদেরকে হোর দিবেন পুরুষ ব্যক্তিদেরকে হোর দিবেন এরপরে যারা জান্নাতি হবে স্বামী জান্নাত স্ত্রী জান্নাত এই স্ত্রী আপনার হুরদের থেকেও সুন্দরী হবে এ মর্মে মুজাহিদ আল্লাহ তিনি বলেন মোতাহারাত মিনাল হাইদি ও নিফাসি ওল গায়তি ওল বাউলি ও না খামাহা ও রা আন্না নিঃসা আদুনিয়া একুন্নাউম কিয়ামাতি আজমালা মিনাল হউরুল্লাঈ মুজাহিদ রদুল্লা আনহু রহিমাল্লাহ তিনি বলেন যে যারা মহিলা জান্নাতে থাকবে বা হরিরা জান্নাতে থাকবে এরা এদের কোনো হাইদ হবে না নিফাস হবে না এদের পেশা পেখানা হবে না এবং অন্য জিনিস থেকে তারা পবিত্র থাকবে আর বলা হয়েছে এখানে বলাচ্ছেন যে যারা মহিলা জান্নাতি হবে এবং মমিন নারী এরা দিন হুরিদের থেকে বেশি সুন্দরী হবে হুরিদের থেকে বেশি সুন্দরী হবে এ কথাগুলা সাফত তাফাহাসির প্রথম খণ্ডের ছত্রিশ নাম্বার পেজে রয়েছে জি তাই আয়াতটির ব্যাখ্যাতে ওলামা সুন্না আরও বলছেন যে ইবিনা আব্বাস বলেন যে দুনিয়াতে দুনিয়াতে অনেক জিনিস রয়েছে জান্নাতের দুনিয়ার নামগুলা শুধু দুনিয়াতে অনেক জিনিস রয়েছে যেগুলো জান্নাতে রয়েছে কিন্তু এটা শুধু নাম নামে কিন্তু তার স্বাদ এই জিনিসগুলা ভিন্ন যেমন আপনি জান্নাতে ফল ফ্রুট খাবেন বা কিছু খাবেন ওগুলার ভিন্ন স্বাদ রয়েছে কিন্তু দুনিয়াতে এর নাম রয়েছে কিন্তু সারটা ভিন্ন এবং সে জিনিস ভিন্ন কিন্তু নাম দুনিয়াতে আপনি পাবেন তাই এখান থেকে স্পষ্ট হয় যে যারা জান্নাতি রমণী হবে যারা মমিন ব্যক্তি যারা জান্নাতে থাকবে এরা হরিদের থেকেও বেশি সুন্দরী হবে আর পুরুষ ব্যক্তি যদি জান্নাতি হয় মহিলাও জান্নাতি হয় তাহলে ও কিয়ামতের দিন জান্নাতে তারা ভয় উভয়ের সাথে থাকবে এবং হরিদের থেকে বেশি সুন্দরী হবে এবং এনি নেতা হবেন তাদের তাই যারা বা বোন রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি যে আপনারা মমিন মমিনাথ হওয়ার চেষ্টা করেন মমিন মমিনাথ হওয়ার চেষ্টা করেন নিজের ইজ্জত আবরুকে রক্ষা করেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন জান্নাতের জন্য তাই জান্নাত পেলে এরূপ আপনার জন্য সুসংবাদ রয়েছে জান্নাতে আপনি যা চাইবেন তা পাবেন দুনিয়াতে যা চান তা পান না কিন্তু জান্নাতে যাই চাইবেন আপনার মনে যা লাগবে তা আপনি সেখানে পাবেন তাই জান্নাতের জন্য কাজ করি আমল করি অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করি তাই যারা মা বোন রয়েছেন তারা পর্দা পশিদের সহিত ঠিকভাবে থাকার চেষ্টা করুন এবং নিজের মেয়েদেরকে পর্দার সহিত ছেলে মেয়েদেরকে হেফাজত করুন সালাড ঠিকভাবে আদায় করুন এবং হুকুম হাকাম শরীয়তের হুকুম হাকামগুলা মানার চেষ্টা করুন আল্লাহ সুহানা তালা আমাদের সববার কল্যাণ দান করুন আল্লাহ আলম لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ۚ إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا